ওই মহামানব আসে, উদয় শিখরে জাগে, মাভই মাভই নবজীবনের আশ্বাসে। ৭৭ বছরে পা দিলেন সে বছর বিশ্বকবি, দিনটি স্মরণে কবি সেজুতি কাব্যগ্রন্থের জন্মদিন কবিতাটি লেখেন। আজ আসিয়াছে কাছে জন্মদিন, মৃত্যুদিন এক আসনে দোহে বসিয়াছে, দুই আলো মুখোমুখি মিলেছে জীবন প্রান্তে মম, রজনীর চন্দ আর প্রত্যুষের সুখ তারা সম, এক মন্ত্রে দোহে অভ্যর্থনা। ২৫শে বৈশাখ আমার কাছে ভারতের সংস্কৃতির সূর্যোদয়ের দিন, বিশ্বকবিকে স্মরণ করে তার সৃষ্টি তাকে নিবেদন করলাম। সাধারণ মেয়ে কবিতাটির অংশবিশেষ বলছি। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে, তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা, তোমার নায়িকা এলো কেশি, মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে, 25 বছর বয়সের সঙ্গে ছিল তো রেশারেশি, দেখলেন তুমি মহাদশায় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কচি বয়সের মায়া, তাই যেন পুলক লাগত আমার দেহে, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি, আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের বন্ধু তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে, এমন কজন মেলে যারা তা ধরতে পারে। কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো, এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য, না এত বুদ্ধি এত উজ্জ্বলতা, আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। পাই পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার, বুঝে নিয়েছি কপাল ভেঙেছে আমার, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে, পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে, তার নাম দিও মালতী, এই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে, কী করে জিতিয়ে দেবে। উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিয়সী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরণে, শকুন্তলার মতো, দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক MA কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে, কিন্তু এইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক, আমার দশা যাই হোক। খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ বিধাতার মতন, মেয়েটাকে দাও পাঠি ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আশ্রু করছে আর দিকে, সবাই বলছে
ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান থেকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যি আছে আমার চোখে, বলতে হয় নিজের মুখেই। এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে, নরে শেষে দাঁড়াক সেই কোণে আর সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে তারপরে আমার নোটের সাতটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়।